পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। তুই এত বিশ্বাসের সাথে কি করে বলছিস যে ওই গাড়িটা ডক্টরেরই ছিল? হ্যাঁ স্যার, ওনারই গাড়ি ছিল, আর গাড়িটার উপর ডক্টরের স্টিকারও লাগানো ছিল, আমি অনেকবার দেখেছি স্যার। তুই সত্যি কথা বলছিস তো? মা কালী দিব্যি খেয়ে বলছি স্যার। ড্রাইভার, গাড়িটা ডক্টরের বাড়ির দিকে নিয়ে চলো। আগে স্যার। এটাই সেই গাড়িটা? এটাই ওই গাড়িটা, আমি এই গাড়িটাকে দেখেছিলাম স্যার। ওই দেখুন, ডাক্তারের সিম্বলও লাগানো আছে। তুই ঠিক করে বলছিস তো? হ্যাঁ স্যার। মূর্তি। হ্যাঁ স্যার। ডক্টরকে ডাকো। ঠিক আছে স্যার। এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? বোঝো, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, আর আপনি জিজ্ঞেস করছেন কেউ আছে কিনা। সে যাই হোক, আমাদের বাড়িতে পুলিশ কেন এলো? এখানে কোনো গন্ডগোল হয়েছে কি? মনে হয় তোমার ডাক্তার কিছু গন্ডগোল করেছে, ওনাকে একটু ডেকে নিয়ে আসেন তো। আর শুনুন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনি বলতে চাইছেন ডাক্তারবাবু ভুল করেছেন? আরে ভুলটা আপনি করে থাকবেন। একটা ঘুষি মারবো, যা গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রেগে কেন যাচ্ছেন? এক্ষুনি ডাকছি। ওই তো নিতেই এসেছেন। কি হয়েছে? বড়বাবু আপনাকে ডাকছেন। আমাকে ডাকছে? হ্যাঁ, আপনাকে। আসুন। ডক্টর মদন। হ্যালো ডক্টর, কাল রাত্রির 12টার সময় আপনি কোথায় ছিলেন? রাত 12টার সময় তো আমি বাড়িতেই ছিলাম। আপনি ঠিক বলছেন। হ্যাঁ একদম, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? হ্যাঁ স্যার, তিনি এখানেই ছিলেন, বাড়িতেই ছিলেন। আর আপনি কে? ও তো আমার বন্ধু, একটা পিজি খুঁজছিল রুমের জন্য, তো আমি আমার বাড়িতেই থাকতে দিয়েছি। ও, কাল এসেছে, মেনে নিলাম আপনি বাড়িতেই ছিলেন। তাহলে আপনার গাড়িটা কোথায় ছিল? রাতে আমরা কোথাও যাইনি, এখানেই ছিলাম। আপনি ঠিক বলছেন তো? ইয়া শোর স্যার। ও শোন, এদিকে আয়। স্যার, কাল রাত্রির 12টার সময় ওনার গাড়িটা তুই কোথায় দেখেছিলি? হ্যাঁ স্যার, ওই পুরনো বাংলোতে দেখেছিলাম। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার। পুরনো বাংলোতে? এসব কি বলছো? মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ স্যার, এই গাড়িটাই আমি দেখেছিলাম, সত্যি বলছি স্যার। এই ছেলে, কেন উল্টোপাল্টা কথা বলে চলেছিস? রাতে আমার গাড়ি কোথাও যায়নি, এখানেই ছিল। হ্যাঁ স্যার, উনি তখন টিভি দেখছিলেন আর আমিও সাথে ছিলাম। তখন রাত প্রায় 12টা বা 12:30 হবে। ঠিক আছে, 12টা বা 12:30টার পর কোথাও গেছিলেন আপনি? What do you mean? এসব আপনি কি বলছেন স্যার? আমাদের কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? এই বলতো, গাড়িতে কে কে ছিল? ও কি করছিস বল, গাড়িতে কে কে ছিল? হ্যাঁ স্যার, গাড়ির মধ্যে একজন আন্টি ছিলেন। ওর সাথে গাড়িতে আর কে ছিল? না স্যার, আর কেউ ছিল না স্যার। গাড়ি এলো, ওখানে দাঁড়ালো, আন্টি গাড়ি থেকে নামলেন, আর উনি ভেতরে চলে গেলেন। এই গর্দভ, আমি তোকে কি জিজ্ঞেস করছি, তুই যা দেখেছিস ঠিক করে বল, গাড়িতে কে কে ছিল, গাড়িটা কে চালাচ্ছিল, গাড়িটা কি নিজে নিজে চলছিল? হ্যাঁ স্যার, গাড়ি নিজে নিজেই চলছিল, ফেরত যাওয়ার সময় গাড়ির মধ্যে কেউ ছিল না। ওহো, এরকম একটা পাগলকে নিয়ে আমি কেসটা কি করে সলভ করব? তো যা। আপনি এর কথা শুনে এসে গেছিলেন? ড্রাইভার ছাড়া কোনো গাড়ি চলতে পারে নাকি? আপনি ভেবে দেখুন না। এই অনেক হয়েছে, চল স্যার।
সে না হয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবেন। ও সরি, শোভা নামের এক মহিলা কাল নিজের বাড়িতে সুসাইড করেছে। উনি কে? নাম শোভা, এই গ্রামেই। আমরা চললাম। এই চল মদন, ভেতরে যাই।